বাস্তবতা আমাকে শুধুই ক্লান্তিই দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। যতই চরিত্রের কথা বলো, মানুষ আজও সুন্দর চেহারা খোঁজে। ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে। দুর্বলতার সুযোগ নিয়ে পিছনের ছুরি সবসময় কাছের মানুষরাই বেশি মারে। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারে ভালোবাসা হয়ে যায় পরিবারের কারণে। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। যা সৃষ্টি হয়েছে তোমার জন্য, সে তো দেরিতে হলেও আসবে। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খুঁজে কাছে থাকার জন্য। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা অটুট থেকে যায়। যতই মিল থাকুক, ভুল বুঝাবুঝি হবেই। যতই ভুল বুঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা যে সব থেকে দামি। প্রত্যেক বাবা মায়ের তার সন্তানকে এটা বলে উপদেশ দেওয়া উচিত, বড় হবার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। অতীত এমনই একটি জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যায়, কিন্তু কখনো মন থেকে মুছে ফেলা যায় না। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগি কথাই ভালো। পাশে থাকতেও যারা তোমার মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে নিতে হয়। দোষ কাটার নয়, আমরাই তার উপর পা রাখি, কাটা তো নিজের জায়গাতেই থাকে। সময়ের সাথে সব সময় সব কিছু ঠিক হয়ে যায় না, কখনো কখনো সব কিছু শেষও হয়ে যায়। ঠকতে ঠকতে মানুষ চিনেছি, লড়তে লড়তে জয়, এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারোর নয়। লোকে যা প্রকাশ করে, অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয়। লোকে যা আড়াল করে, সেটাই তার আসল চরিত্র। হাসি এবং নীরবতা, এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখার একমাত্র উপায় অতীতের কথা ভেবে শোক না করা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা। মানুষের ক্ষেত্রে সব স্বপ্ন পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়। শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। নারীকে সেই পুরুষ সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে যায়। সবার থেকে ভালো কিছু করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছু করতেই হবে। স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না, আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না। প্রয়োজন শেষ হলে বিরক্ত তাকে লাগবেই, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। নদী আমাদের এই শিক্ষা দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও, লক্ষ্য নয়। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেয়, যাতে আমাদের জীবনটা নষ্ট হয়ে না যায়। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। একটা বইয়ের কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না,
একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সব সময়ই দুর্বল। নিজেকে সব সময় ভালো ভাববেন, খারাপ ভাবার জন্য তো পাড়া প্রতিবেশী আছেই। যত সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। প্রথমে অজুহাত, তারপর ব্যস্ততা, তারপর এড়িয়ে যাওয়া, তারপর কথা বন্ধ, এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবতা কতটা কঠিন। কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, অন্যজনের ইচ্ছাই জাগে না। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ভাগ্য যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। চোখের জলের কোনো ওজন নেই, তবুও এটা বইতে সবচেয়ে বেশি কষ্ট হয়। সব প্রেমিক প্রেমিকা যৌনতা চায় না, একে অপরের কাছে একটু সময় আর ভালোবাসা চায়। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। কারো উপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ। সম্মান বয়স দেখে নয়, আচরণ দেখে করা উচিত। মুখে মুখে আপনজন তো অনেকেই বলে, কিন্তু কে আপন কে পর সেটা শুধু সময় বলে দেয়। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না। সারাদিন কথা বলা মানুষটা যখন হুট করে কথা বলা বন্ধ করে দেয়, তখন সত্যি ভীষণ কষ্ট হয়, যা চাইলেও কাউকে বোঝানো যায় না। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে, এটাই বাস্তবতা। তাকে ভালোবাসুন যে আপনাকে অনেক বেশি ভালোবাসার পাশাপাশি শাসনও করবে। কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে পারলাম না, কেউ একটু ভালো আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, সেটা বোঝার ক্ষমতা সবার নেই। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সে অপেক্ষার মূল্য বুঝতে পারে না। অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত একা করে ফেলে। শুধুমাত্র পরিবার মেনে নেবে না বলে অনেক ভালোবাসা মাস পথেই হারিয়ে যায়। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করেই চলে যায়। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল। আই লাভ ইউ তিনটা শব্দ, বলতে সময় লাগে 3 সেকেন্ড, ভাবতে সময় লাগে 3 মিনিট, বুঝতে সময় লাগে 3 ঘন্টা, বোঝাতে সময় লাগে 3 দিন, কিন্তু প্রমাণ করতে সময় লাগে সারা জীবন। রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। আগলে রাখতে শিখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয়। যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিমানটাও কাজ করে বেশি। গুরুত্ব বোঝাতে গিয়ে একদিন দূরত্ব এতটাই বেড়ে যায়, সেদিন চাইলেও আর কাছে আসা যায় না। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে
তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।